দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে এই ভিডিও দেখছেন সবাইকে আমি সুশান্ত সিনহা শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, শুভকামনা জানাই সব সময়ের জন্য। প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে সৌদি আরবে কোয়ারেন্টাইনের ক্ষেত্রে 25,000 টাকা ভর্তুকি দেওয়া হবে। এর সঙ্গে আজকে আরও নতুন দুটো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই সিদ্ধান্তের খবর জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী মন্ত্রণালয়ের যে সচিব আহমেদ মনিরুস সালেহিন। তিনি আজকে মন্ত্রণালয়ে বৈঠক করেছেন, বৈঠক শেষে সাংবাদিকদেরকে জানিয়েছেন তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে আগে একটি বলেছি আপনাদের, 25,000 টাকা পর্যন্ত সৌদি আরবে কোয়ারেন্টাইনে ভর্তুকি দেবে সরকার। যারা আগে গিয়েছেন তারাও পাবেন পর্যায়ক্রমে, এখন থেকে তালিকা করা হচ্ছে। দ্বিতীয় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রবাসী কর্মীদের বিমান ভাড়া এই সময়কালে বেশ বেড়েছে, সেই বিমান ভাড়া খানিকটা কমানোর জন্য উদ্যোগ নিয়েছে সরকার। তো আমরা মনে করি যে আসলে অন্য দেশের এয়ারলাইন্সের ক্ষেত্রে খুব বেশি এটা বাড়েনি, কিন্তু আমাদের দেশের বিমানের বেড়েছে। সেক্ষেত্রে বিমান বাংলাদেশের কাছে সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। আশা করছি যে বাংলাদেশ বিমান তার যে সৌদি আরবের বা প্রবাসীদের অন্যান্য দেশের যে বিমান ভাড়া সেটি কিছুটা হলেও কমাবে, কারণ যেহেতু এটা সরকার প্রতিশ্রুতি দিয়েছে এবং সেটি কমাবে। আপনারা জানেন যে গত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে প্রবাসীদের জন্য বেশ কিছু সহনীয় করার পদ্ধতি তিনি বলেছিলেন, যে একটি হচ্ছে তাদের ভর্তুকি দেওয়া, অন্যদিকে তাদের দিকে খেয়াল রাখা যাতে করে তারা বিদেশে গিয়ে দেশের অর্থ পাঠাতে পারেন। তারই অংশ হিসাবে কিন্তু অনেকগুলো দেশ এখন সিদ্ধান্ত দিয়েছে যে আপনাকে সেই দেশে যেতে হলে অবশ্যই টিকা নিতে হবে, ভ্যাকসিন নিতে হবে কোভিড-19-এর। সেই কারণে আজকে যে সিদ্ধান্ত হয়েছে, সেখানে নতুন করে যে ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে সেখানে প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবে। প্রত্যেক প্রবাসী কর্মীদের ভিসার এবং টিকিটের ভিত্তিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে তারা টিকা পাবেন, এটি নিশ্চিত করার দায়িত্ব আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশের যে স্বাস্থ্য অধিদপ্তর আছে তারা মিলে বসে এটি ঠিক করেছে যে প্রবাসীদেরকে সবার আগে যদি টিকা দেওয়া যায় তাহলে তারা যেমন বিদেশে যেতে পারবেন এবং একই সঙ্গে বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে যে আগের মতো গতিশীল করার যে কাজটি তারা করছেন সেই কাজটি তারা করতে পারবেন। আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো যে তিনটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তিনটি সিদ্ধান্ত যদি ভালোভাবে বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশে গত বছর যে $22 বিলিয়ন রপ্তানি আমাদের যে রেমিটেন্স আয় এসেছিল সেটির কারণে এখন আমাদের প্রায় $44 বিলিয়ন মতো বিদেশি মুদ্রার রিজার্ভ হয়েছে, যেটি বাংলাদেশের যে আমদানি ব্যয় সেটি আমদানি ব্যয় মেটানোর জন্য অন্তত পক্ষে 9 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ক্ষমতা আমাদের দেশের হয়েছে। এখন এই আমদানি ব্যয় মেটানোর ক্ষেত্রে যে বিদেশি মুদ্রার ভূমিকা, রিজার্ভের ভূমিকা, সেখানে কিন্তু প্রবাসীদের আয় একটি বড় অংশ ভূমিকা পালন করছে। আপনারা জানেন যে গেল কয়দিনে মাত্র এই মে মাসেই তারা কিন্তু 20,000 কোটি টাকার মতো টাকা কিন্তু দেশে পাঠিয়েছে মাত্র 22 দিনে। ফলে প্রবাসীরা যে কাজ করছে সেটি কিন্তু সরকার আমলে নিয়েছে। আমরা আশা করছি যে আগামী যে বাজেট হবে সেই বাজেটেও প্রবাসীদের জন্য বেশ কিছু সহায়তামূলক কর্মসূচি থাকবে। প্রবাসীরা অন্য কিছুই চান না, তারা চান যে তারা যেন ন্যায্য ভাড়ায় বিদেশে যেতে পারেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি না হয় এবং একই সঙ্গে দেশে ফেরার সময় তারা যেন একটু সম্মান পান, এতটুকুই তাদের চাওয়া, অন্য কোনো কিছুই চান না প্রবাসী ভাই ও বোনেরা। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত তিনটি অবিলম্বে বাস্তবায়ন শুরু হয়ে যাবে এই আশাবাদ জানাই আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।